সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, এফ ফিশিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম ও অভিনন্দন। আশা করি সকলে ভালো আছেন। তো দর্শক, আজকে চলে আসি সেই তেঁতুলিয়া নদীতে আপনাদেরকে জীবিত ইলিশ মাছ দেখাবো বলে। তো একটা জেলে খেয়াও দিয়েছে, অলরেডি চলে আস যেতেছি সেই জেলেবার কাছে, সঙ্গেই থাকুন। দর্শক, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবেন এবং নতুন হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো দর্শক, দেখতে পাচ্ছেন যে আমরা সেই নৌকা চলে এসে পড়েছি। তো অলরেডি তিনজন লোকে সেই জালটা টানতেছে, তো চোখ রাখি সেই জালের দিকে। দর্শক, যে নৌকাটা দেখতেছেন বা যেই ভোটটা দেখতেছেন, এই ভোটে প্রায় 35 থেকে 40 কেজি জাল এই নৌকাতে আছে। তারপর এই জাল দিয়ে পুরা নদীটা ঘেরাও করে দেয়। তারপর ছোট বড় সব ধরনের মাছ এই জেলেরা শিকার করে থাকে। ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো সেই বড় বড় মাছ। তো দর্শক, দেখতে দেখতে অনেক জালেই টানা হয়েছে। দেখা যাক সামনের দিকে ইনশাল্লাহ কী ধরনের জালে মাছ আসে। অলরেডি মাছ একটা এসে পড়েছে জেলেদের হাতে। তো দেখতে পাচ্ছেন সে মাছটা আমাদের এই জেলে ভাইয়ের হাতে চলে আসছে। অলরেডি মাছটা খুলতেছে, দেখেন একদম তাজা। এই যে দেখেন ট্রের ভিতরে রাখছে। তো নদীতে মোটামুটি পরিমাণ ঢেউ আছে এবং স্রোতের সংখ্যাটা একটু বেশি দেখা যায়, পানির স্রোত। তো দর্শক, দেখতে পাচ্ছেন বিশাল আকার সাগরের মতো, সেখানে এই জালগুলো দিয়েছে। পানির কালারটা খুবই সুন্দর, সূর্য তাপ পড়েছে। তো দর্শক, দেখতে দেখতে অনেক দূরে চলে এসেছি জাল টানতে টানতে। তিনশোলার সামনের দিকে দেখা যাক আরও কিছু মাছ আসতে পারে। এই যে অলরেডি একটা পোয়া মাছ চলে এসেছে ছোট ভাইয়ের হাতে। তো দর্শক, সঙ্গে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সামনের দিকে দেখা যাক ইনশাল্লাহ বড় সাইজের মাছ আসতে পারে। তো দর্শক, আমাদের এই জেলেরা এই যে একদম দেখেন চাচার হাতে অলরেডি আরও একটা মাছ, পোয়া মাছ এসে পড়েছে। চাচা টান দেন, টান দেন। হ্যাঁ ভাই, টান দেন। তো দর্শক, এই যে অলরেডি আরও একটি পোয়া মাছ ছোট ভাইয়ের হাতে চলে এসেছে, সাইজটা বিগ সাইজ। এই যে দেখেন একদম জীবিত, আস্তে আস্তে খোলো দেখি, এদিক দাও তো। ওয়াও, একদম দেখেন মুখটা খুব হাঁক করে রেখেছে, একদম লাফাইতেছে হাতের উপরে। এই যে উপরে সোলার দেওয়া আছে, অন্যতম টেকনিক এই জেলেদের।
অলরেডি আরেকটা মাছ চলে এসেছে মনে হয়, এই যে দেখতে পাচ্ছেন, এই যে চাচার হাতে। তো মাছটা চাচা দেখেন খুলতেছে, জালে পেস্ট খেয়েছে। চাচা দেখেন পরে জানা যেন, যে দেখতেছেন নদীটার ওপার হলো সেই ভোলা লালমোহন। তা আমরা বর্তমানে আছি সেই নদীর মাঝখানে। তো অলরেডি চাচা মনে হয় মাছটা জাল থেকে খুলে ফেলেছে, একদম জীবিত। এই দেখতেছেন চাচার হাতের ভিতরে নড়েচড়ে, এই যে টেরের ভিতরে রাখছে, দেখেন আরও কিছু মাছ আছে, এই মাছগুলো আগে পেয়েছে। তো দেখতে দেখতে মনে হয় আরও একটি মাছ এসে পড়েছে চাচার হাতে অলরেডি, সেটা হলো পোয়া মাছ। চালু করে টানো ভাই, ছোটো ভাই, টান দাও টান দাও। চাচার হাতে আরও একটি পোয়া মাছ এসে পড়েছে। এই দেখেন এগুলো হলো পন্স এবং পুলুট বলে, জালটা নিচ থেকে একবারে তলিয়ে যে না যায় সেই জন্য এই পন্সগুলো দেওয়া, এবং সাদা সেই ওটাকে বলে পুলুট, ওই জালটাকে ওটাই ভাসিয়ে রাখে। মিনিমাম পানি নিচে প্রায় অলরেডি আর একটা মাছ চলে এসেছে, দেখতে পাচ্ছেন, এই যে দেখেন, সেটা মনে হয় অন্যতম একটা মাছ। চাচা খুলতেছে মাছটা, একদম জীবিত। চাচা দেখেন কাটা ঢুকে না দেন, এই যে দেখেন একদম লাফাইতেছে। মাছটার চেহারাটা কালারটা খুব সুন্দর। আরও একটি মাছ উপরের বরে, জালের উপরের বরে চলে এসেছে, এটা হলো নিচের বরে। উপরে বরে আরেকটি মাছ চলে গেছে, এই যে চাচার হাতে আরও একটি পোয়া মাছ অলরেডি এসেছে। তো এভাবে করে আল্লাহর রহমাতে এই জেলেরা প্রতিদিনই মাছ শিকার করে থাকে। আমি আপনাদেরকে সেই নূতন নূতন ভিডিও দেওয়ার জন্য প্রস্তুতি থাকি। ছোটো ভাই আসতে খুললো, এই যে দেখতেছেন ছোটো ভাইয়ের হাতে একটা মাছ, এই যে ট্রের ভিতরে রাখিছে। সামনে ওই যে একটা ছোটো একটা নৌকা দেখা যায়, সেটাও মনে হয় জেলেদের নৌকা। চাচার হাতে আরও একটি মাছ অলরেডি চলে এসেছে, ইলিশ মাছ, এই যে দেখেন। আরও একটি মাছ এসে পড়েছে, বিগ সাইজ, মোটামুটি খারাপ না ভালোই পোয়া মাছ। এই যে লাফাইতেছে দেখেন, একদম জীবিত। আরও একটি মাছ ইনশাল্লাহ চলে এসেছে, হয়তো মনে হয় এটা ইলিশ মাছ হবে। হ্যাঁ, এটা ইলিশ মাছ। এই যে দেখতেছেন দর্শক, প্রায় জাল টানার কার্যক্রম শেষ পর্যায়ে চলে আসছি। অল্প কিছু জাল আছে, সামনে আর একটা মাছ ইনশাল্লাহ দেখা যায় এসে পড়েছে। তো এই পর্যন্তই জাল টানার কার্যক্রম শেষ। এই মাছ পেয়েছে জেলেরা, শেষ পর্যায়ে ভালো থাকবেন, ধন্যবাদ।